নমস্কার বন্ধুরা, পার্বতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখন তো প্রচন্ড গরম পড়েছে, তো এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটা ড্রিঙ্কের রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, লেবু পুদিনা পাতার শরবত। আর হ্যাঁ, একদিন ছাড়া ছাড়া এই চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করা হয়, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটি অন করবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার ফোনে পৌঁছে যাবে। আমি 2 গ্লাস শরবত বানানোর জন্য একটা মিক্সি জারে 2টো লেবুর রস বের করে নেব। নেক্সট দেব পুদিনা পাতা। পুদিনা পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এইভাবে পুদিনা পাতাগুলো ছিঁড়ে নেব, বোটাগুলো দেব না। আমি এখানে প্রায় 30 থেকে 35টা মতো পাতা দিয়েছি। এরপর দেব 2 চামচ গুঁড়ো চিনি, সামান্য পরিমাণে বিট লবণ, আর ঠান্ডা জল দিয়ে এটা ভালো করে গ্রাইন্ড করে নেব। এরপর 2টো গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে দেব। তারপর পুদিনা পাতার জুস একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে গ্লাসে ঢেলে নেব। একদম সহজে হয়ে গেল লেবু পুদিনা পাতার শরবত। এবার গ্লাসে লেবুর স্লাইস ও পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করে নেব। অবশ্যই এই ড্রিঙ্ক অথবা শরবত বাড়িতে বানাবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি ফেসবুকে দেখছেন তাহলে পার্বতী কিচেনকে ফলো করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।